দৌড়াতে দৌড়াতে ফ্রিজের দিকে যাচ্ছি কেনা জানো না গেলে সর্বনাশ হয়ে যাবে মনেই ছিল না এই যে তাড়াতাড়ি করে বের করলাম ট্রেতে করে না কয়েকটা চশমা ফ্রিজে রাখছি বেশিক্ষণের জন্য না এক মিনিটেরও কম মানে এক মিনিট না এই পঞ্চাশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড আর একটু বেশি হয়ে যাবে এই জন্য দৌড়ে চলে আসছি ফ্রিজে ডি ফ্রিজে চশমাটা না প্রায় এক মিনিট মানে চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের মতো রেখে এখন একটা নরম টিস্যু আছে না ওই টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এত ঝকঝকে হয়ে যায় মনে হয় কি এই মাত্র চশমা বুঝি কিনে আনলাম তো যাই হোক এই ট্রিক্সটা আমি খুব বেশি দিন ধরে ইউজ করতে মানে অ্যাপ্লাই করছি না ওই কয়েক মাস হবে কিন্তু দারুণ কাজ দেয় আমার চশমা না ভীষণ ঘোলা হয়ে যায় এই যে রান্না বান্না করি সেই হাত দিয়ে চশমা ধরি ফার্নিচার মুছি বা এটা সেটা করি কাপড় ধরছি মানে এই মোট কথা খুব ঘোলা হয়ে যায় কিন্তু ডিপ ফ্রিজে এই যে চল্লিশ পঞ্চাশ সেকেন্ড না চশমাগুলো রেখে তারপরে চশমাটা যদি একটা টিস্যু দিয়ে আর কি মানে সুতি কাপড় সোজা কথা পরিষ্কার একদম তবে নরম যে টিস্যুগুলো আছে না ওই টিস্যুগুলো দিয়ে মুছলে বেশি সুন্দর হয় একদম ক্লিন হয়ে যায় ঝকঝকে তক এই জন্য আসসালামু আলাইকুম দক্ষিণ কি তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক এখন বোঝা হয় সাড়ে দশটা বাজে ছাদে আসছি ছাদে আসছি কেন আমা দেখতে আর হচ্ছে কুমড়া শাক নিতে এই সময় তো ছাদে আসার কথাই না তো রো চারিদিক পুড়ে যাচ্ছে কিন্তু তারপরও আসছি কালকে বিকালে ছাদে উঠতে পারি নাই তো আম এই রুমে ছিল কমিউনিটি রুমটা আছে না যে এই রুমে থাকে আবার সকালবেলায় হাসান শুকাতে দেয় তো এই যে মোটামুটি এদিক দিয়ে হয়ে আসছে এদিক দিয়ে একটু বাকি আছে এদিকটা একটু বেশি ভারী হয়ে গেছিলো আর এটাও হয়ে গেছে বোধহয়

একটা সময় ছিল যখন না আমি কোমরা শাক একদমই পছন্দ করতাম না কিন্তু কোমরা শাক যে এত মজা এটা জানলাম আমি মনে হয় এই সাত আট বছর আগে থেকে আমি কোমরা শাক খাওয়া শুরু করছি খুবই ভালো লাগে আর এই যে এগুলো তো একেবারে সার ছাড়া এগুলো মনে হয় যে অমৃত ঠেড়স গাছগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে আগে লাগাইছিলাম তো অনেক বড়ো হয়ে গেছে এখানেও বড় হয়ে গেছে এই ওখান থেকে আমি আবার একটু শাক নিব কয়টা আলু শাক নিব এখান থেকে আর একটু কুমড়া শাক নিব ছাদের একটা টপে না আলু শাক ছিল আর কি তো সেই আলু শাক আমি বেশ কয়েক মানে বেশ সাত আট মাস আগে আমি এখানে লাগাইছি তো তো অনেকগুলা হয় তো আমি মাঝে মাঝে কাটি কেটে খাই আবার বড় হয় এই আর কি আর আলু শাক না মাছের পাশে দিয়ে রান্না করলে যে এত মজা লাগে বলার মতন আর তার থেকেও বেশি বোধহয় মজা লাগে কেন জানো ওই যে কোনো সার নাই কিছু নাই নিজের চোখের সামনে নিজের হাতে ফলন তো এই জন্য আরও বেশি মজা লাগে এই জবাটা না গত বছর কৃষি মেলা থেকে কিনছিলাম রানী ভাবি আর আমি গেছিলাম ভাবি একটা কিনছিল আর আমি এই লাল জবাটা কিনছিলাম বিশাল সাইজের জবাটা দেখে মুগ্ধ হয়ে গেছিলাম তো অনেক কলি আসছে আর এই যে এখানে লাউ শাক ইয়ে কুমড়া শাক আর আলুর শাক কী রোদ দাঁড়ানো যাচ্ছে না বাবা ছাদে হয়তো বারো পনেরো মিনিট ছিলাম ওরে বাবা ঘরে আসার পরে না আমার মাথা টুই টুই এখন আমার মাথা ঘুরতেছে কেন এত রোদ গাছগুলার অবস্থা দেখলে না এত খারাপ লাগে মনে হয় কি গাছের মাথায় ছাতি ধরে রাখি এরকম অবস্থা বাবা পনেরো বিশ মিনিট একটু রেস্ট নিতে হবে তারপরে রান্নাঘরে ঢুকবো গাছগুলোর খুবই করুণ দশা কি যে খারাপ লাগে দেখলে তো ঠান্ডা পানি টানি নিখে না একটু মাথাটা ঠান্ডা করলাম এক একটু মানে নিজেকে একটু ধাটস্থ করে তারপরে রান্নাঘরে আসছি এর মধ্যে না আমি অফ ক্যামেরায় কী করলাম যেন ওই শাকগুলা সব কেটে বেছে ধুয়ে ফেলছি তো এখানে হচ্ছে আমি ইয়ে করবো আর কি কুমড়ার শাক না পাঁচ মিশালি একটু মাছ আছে আর এই যে ছোটো ছোটো গোল গোল আলুগুলো আছে না কী আলু আমি ঠিক জানি না নাম মনে পড়তেছি না এইটার মধ্যে একটু আদা একটু রসুন তারপরে হচ্ছে হলুদ কাঁচামরিচ এগুলা টমেটো পেঁয়াজ তেল সব লবণ একসাথে মাখাইয়ে মাছটাও দিয়ে দিব। মাছটা দিয়ে সামান্য হাতে ধোয়া পানি দিয়ে না মাছটাকে একটু কষায় নিব তারপরে মাছটা উঠায়ে শাক দিব শাক হয়ে গেলে তার উপরে আবার মাছ দিয়ে দিব তাহলে মাছগুলো আর ভেঙে যাবে না আর কি এই হচ্ছে রান্নার আজকের প্রসেস আর যা গরম না কোনো কিছু না কষায় মশায় রান্ধতে ইচ্ছা করে না সব হাতে মাখায় একটা রান্না করতেছি আবার একটু পেঁয়াজ করতেছি আজকে অবশ্য রান্নাই দুটা একটা হচ্ছে গরুর মাংস রান্না করব আলু দিয়ে আর হচ্ছে এই যে আলুর শাকটাও রান্না করব ভাবছিলাম তো আজকে থাক আজকে কুমড়া শাকটাই রান্না করে ফেলি কালকে না হয় আলুর শাকটা রান্না করব। তো এই যে এখানে গরুর মাংসটাকে না ধুয়ে টুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে আদা রসুন তারপরে হচ্ছে সামান্য হলুদ লবণ পেঁয়াজ সব কিছুই একসাথে দিবার যে দেখো বাটা মরিচ দিচ্ছি মানে হলুদ ছাড়া সব কিছুই কিন্তু বাটা দিই এতে না রান্নার টেস্ট অ অসম্ভব ভালো হয় তো তেল টেল দিয়ে মাখায় প্রেসারে চড়াই দিব তারপরে না হয়ে গেলে পাঁচ ছটা সিটি দিবে হয়ে গেলে তারপরে আবার আলু দিয়ে একটা সিটি দিয়ে নামায় ফেলবো এই হচ্ছে প্ল্যান আর কি যে হাতে ধোয়া পানি দিয়ে দিলাম আর টক দই না থাকলে না টমেটো দিয়ে দেই তাহলে হয় কি গ্রেভিটা না বেশ ঘন হয় আর আমি তো বলি যে আমাদের বাসায় না ঝোলও লাগে আবার ঝোল ঘনও হতে হবে দোনোটাই তো এই যে মাছটা ক হয়ে গেছে কষানো তো আমি মাছগুলা তুলে ফেলতেছি তুলে এখানে শাকটা দিয়ে দিব কুমড়ার শাকটা আর এই কোমড়ার শাকটা যে মজা না বললে বললে কি না না আসলে নিজের গাছের তো এই যে কোমড়ার শাকটা হয়ে গেছে দেখো এখন এটা থেকে যথেষ্ট একটু ঝোলঝোলও হয়েছে কিন্তু কিন্তু ওটা না পানিটা না ঝোলটা নিচের দিকে একেবারে ড্রাই করি নাই আমার শাকে না একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে তো হয়ে গেছে এখন আমি হচ্ছে শুধু কাঁচামরিচ ফেলে দিয়ে দিব আর মাছটা দিয়ে দিব বাস একেবারে আমার ডান আর ওদিকে দেখো প্রেসার কুকারে এখনও আলু দিই নেই মাংস হচ্ছে আর কি সিটি হচ্ছে তো এই যে কাঁচামরিচও দিয়ে দিছি এটা হচ্ছে ফাইনাল আর একটু এরকম ঝোল ঝোল রাখলাম একমাত্র লাল শাক কলমি শাক শাক ভাজা করলে তখন সেটা আলাদা কিন্তু রান্না করলে একটু মাখা মাখা ঝোল ভালো লাগে এখন পনেরো দুইটা বাজে তো অরণ্য এসে বললো কি মাম্মি আমি বাইরে যাব কাজ আছে তুমি আমাকে খাবার হলে দিয়ে দাও তো খাবার হলে দিয়ে দাও মানে আমি তো এখন মাংস আলুই নাই তো যাই হোক তাড়াহুড়া করে মাংসের প্রেশারটাকে উঠালাম দেখলাম না মাংস গলে গেছে খাওয়া যাবে আর কি আর তারপরে অরণ্যকে না গরম গরম ভাত তার ওদিকে হচ্ছে কি করলা ভাজি আর হচ্ছে এই যে মাংসটা দিয়ে দিচ্ছি আর ডাল আছে না এই যে বাটিতে ছোট বাটিতে ডাল ডালটা দিয়ে দিয়ে দিব তারপরে এখন আলু দিয়ে আবার প্রেশারে একটা সিটি দিয়ে নিব সেই যে এটা হচ্ছে অরণের খাবার আর ও আচ্ছা ওকে না অনেক লেবু দিতে হয় আজকের ইয়ে দিলাম না করলা ভাজি আছে তো সালাদ দিলাম না এখন আসলে তাড়াহুড়া তো আমার সময়ও নাই এখন আর এদিকে রান্না শেষ দেখো এখানে না আমার ওই যে সেন্টের যে মোম ছিল না সেই মোমগুলো আর কি গলে গলে একদম ইয়ে নষ্ট ইয়ে হয়ে গেছে তো আমি ওগুলোকে না একটা কড়াইয়ের মধ্যে দিলাম দেখো নিজে নিজেই গলে গেল আমি কিন্তু পানি টানি কিচ্ছু দিই নাই তো এগুলো না এখন আমি আবার নতুন করে যেগুলোতে ছিল সেগুলোকে ধুয়ে রাখছি আর দেখো একটা কাঠি শ্বাস একটা কাঠিতে না সুতলিটাকে পড়ে গেল দেখো পরে আমি আবার এই যে এরকম করে দিলাম সুতলিতে না সুতলি দিলাম কাঠিতে যেন এই কাঠিটা নরচর না হয় আর কি আর এটা না এমনি নর্মালও যে মোম বাটি বাটিকের দোকানে ব্লক বাটিকের দোকানে নর্মাল মোম কিনে ওটার মধ্যে তুমি গোলাপ জল বা যে কোনো সেন্ট মিশায় কালার মিশায় এইভাবে গলায় চুলায় এভাবে ইজিলি সেন্টেড ক্যান্ডেল করতে পারো তো এটা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে দেখো শুকায় কালারটা হালকা হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগলো এখন কাঠিগুলা কেচি দিয়ে না সুতাটা কেটে ফেলবো আর এইটা হচ্ছে আমাদের দুপুরের খাবার এই যে আলু দিয়ে মাংস আর হচ্ছে আমার গাছের কোমড়ার শাক পাঁচ বিশালি মাছ দিয়ে এই হচ্ছে আজকে গরমের দুই পদ আর ওই ক্যান্ডেলগুলা হচ্ছে তো এখন আমি আর মাসে ধামেদ খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া সে অনেক আগে চলে গেছে পনেরো আর এখন বাজে কি নাহারকে আজকে অনেক দোয়া দিলাম প্রাণটা ঠান্ডা হয়ে গেল আমি সাধারণত আইসক্রিমের শৌখিন না আর এখন মনে হয় কি শুদা শুধু বরফও খাই বুঝছো এরকম লাগে ভিতরটা না আর যখনই আমাকে বলল যে আইসক্রিম খাবেন ভাবে আমি সাথে সাথে রাজি হয়ে গেছি আজ তো চায়ের কেউ আসা নাই ছাদে আজকে চায়ের বদলে আইসক্রিমই প্রথম প্রথম সকালে বলছিলাম না যে আম শর্তর এই পাশটুকু হয়ে গেছে এখন এটা যদি আরও রাখি না তাহলে একেবারে চামসা টাইপের হয়ে যাবে চামড়ার মতো যেটা ভালো লাগবে না আম শর্ত একটু জুসি জুসি থাকলেই কিন্তু বেশি ভালো লাগে তো এই জন্য আমি এদিকে নাহারের সাথে গল্প করতে করতে না আম শর্তগুলোকে কেটে ফেলতেছি আর ওই আরেক থালারটা তো পুরাই হয়ে গেছে আর এই যে এইটুকু শুধু রাখি এটা আরও দুই দিন শুকাবে তো এই যে মোটামুটি দেখো এখানকারটা আর ওই স্টিলের থালারটা মিলে এতটুকু হয়েছে আম শর্ত মাগরিবের পরে ওই ক্যান্ডেলটা একটু জ্বালাচ্ছি আর কি সেন্টেড ক্যান্ডেলটা মাছের প্রতিদিনই জ্বালায় তো আজকে এটা জ্বালালাম নিজের করা ভালোই লাগলো তো এখন আসছি কি করতে জানো এখন আসছি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তারপর একটু আদা বাটা একটু রসুন কুচি আর সামান্য একটু হলুদ দিব লবণ দিব হ্যাঁ দিয়ে এই চাপটি করব। তো ওই যে ওখানে দেখো মাটির খোলা বসায় দিছি মাটির খোলায় চাপটি খুব ভালো হয় তেল টেল কিচ্ছু লাগে না তো এই বাটিটা ছোটো ছিল একটু বেশি করে গোলায় রাখি কারণ এটা অরণ্যেরও খুব প্রিয় আর ওর বাবার তো প্রিয়ই অবশ্যই তো এটাকে নর্মাল পানি দিয়ে একটু পাতলা করে একটা ব্যাটার করব আর কি লবণ দিলাম এই আর কি আর এই যে হলুদ দিছি একটু একটু হলুদ দিলে কি কালারটা সুন্দর লাগে আর কি আর ওদিকে হচ্ছে ওই যে গরুর মাংস দুপুরে যে মাংসটা রাঁধছে না ওইটা গরম দিলাম গরমের গরমও হবে আবার ওখান থেকে একটু আলু আর ঝোল নিব এই চাপটি দিয়ে খাওয়ার জন্য পাশের চুলায় দেখো চা বসানো তো এই যে চাপটিটা এইভাবে করে করব করে একটু বেশি হয়ে গেছিলো আর কি এক এক ইয়ে হাতা দিলেই মনে হয় ঠিক হতো তো এখন এটাকে ঢাকনা দিয়ে দিব জাস্ট ঢাকনা দিয়ে চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের মতো রাখলাম হয়ে গেছে তারপরে ঢাকনাটা খুলে এমনি উঠায় ফেলা যায় আবার একটু এই পি যদি কেউ চায় তাহলে এই পিটো আর কি একটু ভাজা ভাজা করে নিতে পারে এটা ইচ্ছার উপরে নির্ভর করে তো আমি মোটামুটি তিনটা চাপটি করব আর কি আমি একটু অর্ধেকটা খাবো আর মাছ খাবেন আর কি তো এই যে ঝোল আর আলু নিচ্ছি মাংস আর নিচ্ছি না তো এখনকার এত কি অবস্থা কি জানো এই মানে করে নাস্তা বানানোর একটাই উদ্দেশ্য হচ্ছে সাড়ে সাতটা বাজে তো আমি না গরমে ঘামতে ঘামতে একটু চাপটি বানালাম কারণ ওই যে মাংসের ঝোল দিয়ে না চাপটি মাছ চান্দা পছন্দ করে আর অরণ্য খুব পছন্দ করে যদিও অরণ্য এখন বাসায় নেই কিন্তু রাতে আসলেও খাবে আর এখানে হচ্ছে যে লেবু দিয়ে গরম গরম চা এই যে একেবারে বানাই নিয়ে চলে আসছি চাপটি মাংসের ঝোল আর এই যে দুই কাপ চা নিয়ে চলে আসছি পানি আনি না শুধু পানি আনবো আর এখানে মাথা ধর কী করতেছে ইউটিউবে ইউটিউবে না সরি এই ইয়ে করবো এই যে টিভিতে হ্যাঁ ল্যাপটপ থেকে একটা মুভি দেখবো মুভিটা হচ্ছে গুলমোহর ইয়ের কি বলে শর্মিলা ঠাকুরের হিন্দি মুভি হ্যাঁ অগ্নি মেয়েদিক দিয়ে ওর বাপ বলতেছে কি অগ্নি পাঠিয়েছে অগ্নি না অগ্নি খুব ভালো লাগছে তো এটাই তো ইউটিউবে তো নাই কোনো একটা সাইট থেকে ও আর কি সেন্ড করছে সেটাই আবার পেন ড্রাইভে নিয়ে তারপরে এখন এখানে দেখব তো এটা এগুলো সব যোগাযন্ত করে বসছি তোমাদের সাথে বিদায় নিব কথা বলা শেষ করে মজা করে চাপটি দিয়ে মাংসের ঝোল খেতে খেতে গরম চা খেতে খেতে সব ফ্যানগুলাই যে এক ওই যে এক আর ওই কর্নারে এক তিনটা ফ্যান চালা চালায় একেবারে মানে ওয়ার্ম লাইট জ্বালায় তারপরে মুভিটা এনজয় করবো অরণ অগ্নি বললো যে মুভিটা মামি তোমার ভালো লাগবে তুমি অবশ্যই দেখো আর আমার যেটা ভালো লাগে সেটাও আমি ওকে সাজেস্ট করি অগ্নি অরণ্য ওদের যেটাই ভালো লাগে ওরাও আমাদেরকে সাজেস্ট করে এইভাবেই আর কি মুভি দেখা দেখি হয় আগে তো একসাথেই দেখতাম তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবে আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হবে তোমাদের সাথে সুন্দর আরেকটা ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বাঁচতে পারবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আর তোমাদেরকে আরেকবার লোক দিয়ে দিই দেখো গরমের মধ্যে গরম গরম খাবার আমাদের জীবনকে আমরা কিভাবে সাজাবো সেটা কিন্তু অনেকাংশে আমাদের উপর নির্ভর করে আমি কিন্তু কথাটা বলছি অনেকাংশে আমি বলছি না যে একেবারে পরিপূর্ণভাবে তবে হ্যাঁ অনেকাংশেই আমাদের নিজেদের উপর নির্ভর করে তো সেই জন্য কিন্তু আমাদের কি করতে হবে অনেক বেশি এফোর্ট দিতে হবে এই যে সারা সারাদিনে কাজকর্ম শেষ করে দুজনে মিশে মিলে বসে পছন্দের মতো একটা মুভি দেখছি এর থেকে বড় প্রাপ্তি আর কি হয় অনেক বড় পাবলিক ফিগার হই বা অনেক বড় কিছু হই তারপরেও কিন্তু দিন শেষে আমরা কারো স্ত্রী কারো স্বামী কারো বাবা কারো মা কারো সন্তান কারো ভাই কারো বোন কারো তাই না